বেদন শক আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে দেখুন কিভাবে একটি টি-শার্ট চেক করে একদম কোয়ালিটি প্রথমে নেকে সুতা তারপর স্লিভ হেমটাতে চেক দিতে হয় স্লিভে যদি সুতা থাকে তারপর সুতাগুলো কেটে নিতে হবে স্লিভের হেম সবসময় কিন্তু মানে উল্টে দেখতে হয় ভিতরে যদি সুতা থাকে আটকাতে সেটা কিন্তু কেটে দিতে হবে অনেক জায়গায় আবার আছে কোয়ালিটি কিন্তু সুতা কাটতে হয় না আবার অনেক ক্ষেত্রে আছে যে কোয়ালিটি সুতা কাটতে হয় তারপর আপনি বডি হেমে যাবেন বডি হেমে গিয়ে তারপর সুতা দেখবেন আছে কিনা তারপর লেভেল আছে এই লেভেলটি চেক দিবেন যে লেভেলটি ঠিক আছে কিনা সাইজ লেভেল মিল লেভেল ঠিক আছে কিনা তারপর পাস করে এবারে রেখে দিবেন এগুলো একটু এইভাবে কিন্তু আপনার কোয়ালিটিতে কিভাবে চেক করে এখানে আপনার মূল বিষয়গুলো হচ্ছে যে বডিতে কীরকম সুতা আছে আনকাট থ্রেড আছে কি না অয়েল স্পট ডার্টি স্পট স্কিপ রিজেকশন অল্টার ওপেন সিএম এগুলো আছে কি না এগুলো কিন্তু এই রানিং অবস্থায় চেক করা অবস্থায় আপনাকে খেয়াল করতে হবে এটি কিন্তু আপনার একদম কোয়ালিটির চলে আপনি যদি গার্মেন্টের চাকরি নিতে যান তাহলে কিন্তু আপনাকে টেবিলে এভাবে কীভাবে গার্মেন্ট চেক করতে হয় সেটা কিন্তু এভাবে দিবে তো আপনি এভাবে গার্মেন্টটি চেক করে সুন্দর করে লেভেলের সাথে মিন লেভেল অর্থাৎ মিন লেভেলের সাথে কেয়ার লেভেলের সাইজ মিলে বডিটি রেখে দেবেন হ্যাঁ এভাবে কিন্তু একদম গার্মেন্টস কোয়ালিটি চেক করে থাকে